একটি শিয়াল এবং ছাগলের গল্প। একদিন বেশ চতুর ফক্স বেড়াতে বেরিয়েছিল। সূর্য জ্বলছিল, আকাশে মেঘগুলি আছড়ে পড়েছিল এবং ভালো, তার চেয়ে ভালো, বিশাল মেঘের ছায়াগুলি মাঠ জুড়ে দৌড়াচ্ছে। হু হু শিয়ালের ঘেউ ঘেউ করে যখন সে তাদের পিছনে তাড়া করল। কি মজা! শিয়াল হওয়ার জন্য এটি একটি খুব ভালো দিন। শিয়াল, সে কোথায় যাচ্ছে তা দেখতে পাচ্ছে না, হেসে উঠল এবং উফফফ। স্প্লোশ! শিয়াল এমন একটি কূপে পড়েছিল যা সে লক্ষ্য করেনি। ঠিক আছে, আমি আবার ঝাঁপিয়ে পড়ব। আমার দিকে তাকান, আমি বেড়া এবং ঘুমন্ত কুকুরের উপর লাফ দিতে পারি। আমি এখন পর্যন্ত সেরা জাম্পার, আশাবাদী শিয়াল বলল। তবে কূপের দেয়াল অনেক উঁচু ছিল, শ্যাওলা দিয়ে পিচ্ছিল ছিল। সুতরাং নোংরা শিয়াল এদিক ওদিক এবং অন্য পরিকল্পনা নিয়ে আসার চেষ্টা করেছিল। কূপের চারপাশে 100 বার সাঁতার কাটানোর পর এবং আবার ফিরে বরং ক্লান্ত স্বীকার করতে হয়েছিল যে সে আটকা পড়েছে। আমি কখনই ভাবিনি যে আমি এখানে শেষ করব, তিনি দীর্ঘশ্বাস ফেলেছিলেন। আমার জন্য আর সূর্যের আলোতে দৌড়ানো এবং ছায়ার পেছনে ছুটতে হবে না। এবং একটি বরং দুঃখিত শিয়াল আকাশ প্রতিফলিত জলের একটি প্যাচ মধ্যে শান্তভাবে ভাসমান। ঠিক তখনই কূপের ধারে একটা ছাগলের মাথা দেখা দিল। হ্যালো, সে চিৎকার করে উঠল। আমি ভেবেছিলাম আমি একটি কণ্ঠস্বর শুনেছি। তুমি কি করছো? হ্যালো, দ্রুত চিন্তাশীল শিয়াল বলল। আসলে আমি একটি চমৎকার সময় কাটাচ্ছি। এটি সমগ্র বিশ্বের সেরা জল। এটি পান করা আপনাকে খুশি করে, আপনাকে সুস্থ করে তোলে এবং এটা সুস্বাদু স্বাদ। চমৎকার! ফক্স হেসে জলে মুখ ডুবিয়ে বুদবুদ উড়িয়ে দিল। অতঃপর পান পান করে পান করলেন। ওহ, আমার আচার ব্যবহার কই, ছাগলটি ঝুঁকে ঘাড় বাড়িয়ে বলল, তার জিহ্বা আটকে এবং জল পৌঁছানোর জন্য তার আপ্রাণ চেষ্টা। আপনি কি কিছু চান? হ্যাঁ, দয়া করে, ছাগল বলল। আচ্ছা, সরাসরি ছাপ দাও এবং নিজেকে সাহায্য করো। আমি এখানে চলে যাব যাতে দুজনের জন্য জায়গা থাকে। আমি খুব তৃষ্ণার্ত, ছাগল বলল। আমি এইমাত্র ঘাস খেয়েছি এবং সে লাফিয়ে উঠল। ছাগলটি গেল। এই পানি নিখুঁত, শীতল এবং মিষ্টি এবং সুস্বাদু। আমাকে এটা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। এখন আমি চলে যাব, সেখানে প্রচুর ঘাস কাটার অপেক্ষা রয়েছে। তারপর ছাগলটি উপরের দিকে তাকিয়ে ভ্রুকুটি করল। আমাকে জিজ্ঞেস করার জন্য মাফ করবেন ফক্স, কিন্তু আমরা এখান থেকে কিভাবে বের হব? ফক্স এক মিনিটের জন্য এটি সম্পর্কে চিন্তা করার ভান করল। তারপরে তার পাঞ্জাগুলিতে ক্লিক করল। আমি জানি, কূপের পাশে ঝুঁকে পড় এবং আমি করব। আপনার পিঠে, আপনার কাঁধের উপরে উঠুন, তারপর আপনার মাথায় পা রাখুন এবং আমি বেরিয়ে যাব। ওহো, কি ভালো ধারণা, তুমি চালাক, ছাগলটি তার পিছনের পায়ে দাঁড়িয়ে বলল এবং কূপের দেয়ালের সাথে হেলান দিয়ে। এখানে তুমি, আমার বন্ধু, ছাগলের মই। উপস্থি কূপ থেকে বেরিয়ে আসতেই শিয়াল হাসল। তারপর তিনি তার কোট নাড়ালেন, জল তার থেকে উড়ে গেল এবং উষ্ণ সূর্যালোক তার পশম বাষ্প তৈরি করল। হ্যালো আকাশ, তিনি চিৎকার করলেন এবং বিস্তৃত সবুজ মাঠ পেরিয়ে দৌড়ানোর আগে তার লেজ তাড়া করলেন। হ্যালো, ছাগলটি ফুপিয়ে উঠল। আমি কিভাবে বের হব? শিয়াল তার কাঁধে ফিরে চিৎকার করে বলল, আপনি ঝাঁপিয়ে পড়ার আগে এটি সম্পর্কে চিন্তা করা উচিত ছিল। দাঁড়াও বন্ধু, ছাগল চিৎকার করে উঠল। তোমাকে দেখে ভালো লাগলো, কিন্তু আমি তোমার হতে চাই না। চতুর ফক্স গিয়েছিল। তিনি পাহাড়ের উপরে মেঘের ছায়া অনুসরণ করলেন। গল্পের শিক্ষা হল, ভেবে কাজ করো।